দুনিয়াতে সব থেকে বড় হারামি জাত কারা হয় জানেন? জানি না। যারা বাজে কাজ বাজে লোককে সাপোর্ট করে, এদের মতো বড় মাদার জাত তো হতেই পারে না। ও আই সি, কি অসাধারণ ট্রেলার! ও মা গো মা, নস্টালজিয়া নস্টালজিয়া। সন্দীপ বাবুর মতো করে ফেলুদা তো কেউ দেখাতে পারে না, যেমন বাবা তেমন ছেলে। আহা, ফেলুদার এই ট্রেলারটা দেখে আমি উত্তেজনায় আর ইমোশনে প্যান্টে হেগে ফেলেছি। ও মাগো, এই থিম সংটা শুনলেই আমার ভাই পুরো কান থেকে রস বেরোতে আরম্ভ করে। কি অপূর্ব ট্রেলার, মাই গড, বাবুদা তো কাঁপিয়ে দিচ্ছে। অসম্ভব সুন্দর ট্রেলার। ও মাগো মা, ও মাগো মা। রিল্যাক্স। দেব, জিৎ, সাকিব খান, এদের যারা ফ্যান রয়েছে, সেই ফ্যানদের মধ্যে একটা সেগমেন্ট রয়েছে যারা প্রান্তিক স্তরের মানুষ, এবং তারা সাধারণত এই সমস্ত হিরোদের বাইরে আর কারোর সিনেমা দেখে না, ঠিক আছে? এবং এদেরকে আপনি কমেন্ট বক্সে দেখতে পাবেন যে এদের হিরোর এগেন্সে কিছু বললে পরে আপনাকে মা বাপ তুলে গালাগাল দেবে, ঠিক আছে? আপনি যুক্তি দিয়ে কথা বলুন, পয়েন্ট আউট করুন, ওরা কিছু বোঝে না, ওরা খালি এটা বোঝে আপনি বাজে কথা বলেছেন, আপনাকে গালাগাল দেবে। সত্যজিৎ রায়েরও যে এরকম একটা র্যাবিড টক্সিক ফ্যান বেস আছে আমি কোনোদিন ভাবিনি। হত্যাপুরীর সময় সেটা আমি প্রথমবার বুঝতে পারি যে সত্যজিৎ রায় বা ফেলুদারও এরকম একটা র্যাবিড ফ্যান বেস আছে, যেটা খুব অবাককর ব্যাপার। কারণ ফেলুদা তো রিক্সাওয়ালারা পড়ে না, না ফেলুদা পড়ে শিক্ষিত ঘরের মানুষজন, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত লোকজন, ঠিক আছে? কিন্তু হত্যাপুরীর সময় আমি বুঝতে পেরেছিলাম, তবে আমার একটুখানি দোষ ছিল, আমি লিখেছিলাম থাম্বনেলে যে মানিকবাবুর ওই দিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে পড়া উচিত ছিল, ঠিক আছে, যাতে সন্দীপ রায়ের মতো জিনিয়াসকে আমরা কোনোদিন দিনালোতে না দেখতে পাই। এই কথাটাতে অনেকে ট্রিগার্ড হয়ে গেছিলো। এখন আমারও অনেকটা বয়স হয়েছে, এক বছরে আমি একটু হলেও ম্যাচিওর হয়েছি, অ্যাটলিস্ট আমার তাই মনে হয়, আমার মনে হয়, ভুল হতেও পারে। আমি ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আর বলবো না, ওই ধরনের আর আমি না খুব রেগে গিয়ে কথাটা লিখেছিলাম, না তো কি খুব মিন করে, খুব খেপে গেলে পরে আমি এরকম ধরনের অপমান করে থাকি, সেটা আমার হয়েছিল। আমি তো একজন ফেলুদার লং টার্ম ফ্যান, ছোটোবেলা থেকে ফেলুদা পড়েছি, ফেলুদা, কাকাবাবু, রিজুদা, পাণ্ডব গোয়েন্দা, টেনিদা, ওন্টে ফোনটে, আদাবোদা, ব্যাটম্যান, সুপারম্যান, অরণ্যদেব, ম্যানড্রেক, অনেক কিছু পড়তে বড় হয়েছি। ফলে ফেলুদার একজন লং টাইম লং টার্ম ফ্যান হিসাবে আমার যথেষ্ট খেদোক্তি আমি উগড়ে দিয়েছিলাম হত্যাপুরীর সময়, যেটার জন্য আমি প্রচুর ব্যাকল্যাশ খেয়েছি। এবং আমি বুঝেছি যে সত্যজিৎ রায় বা ফেলুদা বা সন্দীপ রায়ের একটা র্যাবিট ফ্যান বেস আছে যারা সত্যিটা শুনতে অভ্যস্ত নয়, কোনোভাবেই তারা সত্যিটা শুনতে অভ্যস্ত নয়। এখন আমাকে যদি কেউ বলে যে এই ট্রেলারের রিভিউ করো, আমি একটাই কথা বলবো, একটা অপদার্থ ডিরেক্টর, একটি অকাল কুষ্মাণ্ড মানুষ যার দ্বারা আর কিচ্ছু হওয়া পসিবল নয়, বাবার কাজ ভাঙিয়ে খাচ্ছে, হাজারটা জিনিসের রয়্যালটি আর হাজারটা জিনিসের রাইট বেচে সে খাচ্ছে, এবং সে ফেলুদা তার বাবার সম্পত্তি, সে তার বাবার সম্পত্তি নিয়ে যা খুশি তাই করতে পারে, কেউ কিছু বলতে পারবে না। দেখুন, ক্রিটিসিজম আপনি তাকেই করুন যে সেই ক্রিটিসিজমকে নিয়ে জেনে সেটাকে অ্যাকসেপ্ট করে, অ্যাডমিট করে সেটার ওপরে কাজ করবে। সন্দীপ রায়ের ইন্টারভিউগুলোরও এত প্রিটেনশাস, এবং সন্দীপ রায়ের সব থেকে বেস্ট জিনিস হচ্ছে গিয়ে কি, যে সন্দীপ রায়ের ফেলুদা দেখে আপনি অ্যাকচুয়ালি গিয়ে সৃজিত মুখার্জির ফেলুদাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। সৃজিত মুখার্জির ফেলুদা কিন্তু বাজে, ঠিক আছে, খুবই বাজে, অখাদ্য, কিন্তু সন্দীপ রায়ের ফেলুদা দেখে ওকে মনে হয় যে অরিন্দম শীলের ফেলুদার গা গালে গিয়ে পরমব্রত গালে গিয়ে একটা চুমু দিই। বা সৃজিত মুখার্জির যে অত্যন্ত অহংকারী, নাকুচু, উদ্ধত, ঠিক আছে, নিজের বুদ্ধির দর্পে নিজের বিচি মাথায় উঠে যাওয়ার টোটারা চৌধুরীর যে ফেলুদা, সেটার গালে গিয়ে আপনার চুমু দিতে ইচ্ছা করবে। কারণ সৃজিত মুখার্জি অ্যাটলিস্ট এইটুকুনি জানে যে কোনো জিনিস, সেটা ওয়েব সিরিজ হোক বা ফিল্ম হোক, সেটাকে শুটিং কিভাবে করবো, সিনেমাটোগ্রাফারকে কি ইনস্ট্রাকশন দেব বা এডিটারকে কি বোঝাবো, জিনিসটার এডিট কিভাবে হবে, শ্যুট কিভাবে হবে, এই যে বেসিক টেকনিক্যাল জিনিসগুলো, একটা ট্রেলারের এডিট কীরকমভাবে হয়, একটা ট্রেলার কীরকমভাবে তৈরি হয়, এই জিনিসগুলো সুজিত মুখার্জি অ্যাটলিস্ট বোঝে। তার ফেলুদার ক্যারেক্টার খারাপ হতে পারে, তার ফেলুদা উন্নাসিক হতে পারে, না কুছু হতে পারে, অহংকারী হতে পারে, ঠিক আছে, কিন্তু এই বেসিক জিনিসগুলো অ্যাটলিস্ট সুজিত মুখার্জি বোঝে। অরিন্দম শীলেরটা যদিও আমি দেখিনি, আমি কোনো দিন দেখবো না, ট্রেলার দেখেই খেপে গেছিলাম, আমি সিরিজটা দেখার চেষ্টাও করিনি, কিন্তু সন্দীপ রায়ের ফেলুদা হচ্ছে গিয়ে সেই ফেলুদা যেইটা দেখে পর আপনার মনে হবে যে এই বাজে কাজগুলোকে অস্কার দেওয়া উচিত। এবং এই যে নয়ন রহস্য পোস্টারটা কিন্তু বেশ ভালো ছিল, দেন নয়ন রহস্যের ট্রেলার 2012-13 সালে ছিন্নমস্তার অভিশাপ অথবা টিনটোরেটের যিশু বা বোম্বাইয়ের বোম্বেটা, আমার না যথেষ্ট ডাউট হয় বোম্বাইয়ের বোম্বেটা টিনটোরেটের যিশুটা কে বানিয়েছিল, উনি আদৌ ছিলেন সেটে নাকি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা বানিয়েছিল? কারণ যেই লোক বোম্বাইয়ের বোম্বেটা টিনটোরেটের যিশু বানিয়েছে তার হাত দিয়ে তো এটা বেরোতে পারে না।
হত্যা পুরীর সময় অনেকে অজুহাত দিয়েছিল যে না করোনার মধ্যে আটকে পড়েছিলেন, অনেক লো বাজেটে শুটিং হয়েছে। এখন তো করোনা নেই ভাই, এটার শুটিং তো হত্যা পুরীর পরেই হয়েছে না, হত্যা পুরী আর এটার মধ্যে কোথায় ছিল করোনা? আর ভাই শুটিংয়ের বাজেটের সাথে লিপ সিঙ্ক হচ্ছে না ক্যারেক্টারটা কথা বলছে। আর এই তোপসার ফেলুদা ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট অফ দি ওয়ার্স্ট, এই সরি ফেলুদা না জটায়ু, ফেলুদাটা তাও পদের। ইন্দ্রনীলকে কোনো ভালো ডিরেক্টর পেলে পরে ইন্দ্রনীলকে ফেলুদা করতে পারত, কারণ টোটারায় চৌধুরীর মধ্যে যে অহংকারী, আমার অহংকারে মাটিতে পা পড়ে না যে ভাবটা আছে, টোটারায় চৌধুরীকে আবার দেখতে খুব ফেলুদার যে ইলাস্ট্রেশনগুলো ফেলুদার বইয়ের মধ্যে থাকতো সেইগুলোর মতো বলে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু ফেলুদার মধ্যে যে অহংকারটা সেটা কিন্তু ইন্দ্রনীলের ফেলুদার মধ্যে কিন্তু নেই। ইন্দ্রনীলকে যে কেউ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, ও লম্বা চওড়া আছে, ওকেও একটুখানি ওয়েভি চুল হেয়ার স্টাইল দিলে পরে, সন্দীপ রায়ের যারা মেকআপ আর্টিস্ট যারা এখানে কাজ করে তারা তো মেকআপ পর্যন্ত দিতে জানে না কোনো কোনো ফ্রেমে আপনার মেকআপ। আমি এখানে স্ক্রিনশট ফিনশট কিচ্ছু দেবো না, ট্রেলারটা দেখে নিন গিয়ে, ঠিক আছে? অনেকেই দেখা হয়ে গেছে মোটামুটি সবারই, ঠিক আছে? আর যেই ড্যাশ ড্যাশের ছেলেরা হত্যা পুরীর সময় থেকে তো তারা আছে আমার চ্যানেলে, যারা এই নয়ন রহস্যের এখানে এসে যারা খিস্তি লিখবে না ভাই, ঠিক যা তুমি লিখবে তার থেকে শত কোটি গুণ বেশি আমি তোমাকে ফেরত দেব। দুনিয়াতে সব থেকে বড়ো হারামির জাত কারা হয় জানেন? যারা বাজে কাজ বাজে লোককে সাপোর্ট করে, এদের মতো বড় মাদার জাত তো হতেই পারে না। যারা বাজে কাজকে দেখে ও বাবা ইমোশনে ভেসে পড়ে যাচ্ছে, ওই যে থিম সংটা, ফেলুদাকে নিয়ে একটা ডেডিকেটেড গান আছে, কেউ একবার বানিয়েছিল, সেই গানটার নাম আমার এখন কিছুতেই মনে পড়ছে না, আমার মায়ের ক্যাসেটের মধ্যে ছিল ওই গানটা, খুব সুন্দর একটা টিউন ছিল ফেলুদার এই যে থিম সংটা, এই যে থিম সংটা, এই থিম সংটা শুনেই অনেকের অর্গাজম হয়ে যাচ্ছে। আরে এমনি চালিয়ে শুনে নে না থিম সংটা, এটা একটা ট্রেলার হয়েছে, কোনো সিকোয়েন্স নেই, কোনো সিন নেই, কাটা কাটা কাটাভাবে লোকজন আসছে অ্যাপিয়ার করছে, কোনো মাথা মুন্ড নেই, লালমোহনবাবু আর তোপসের তো শর্ট পর্যন্ত নেই, একটা ফ্রেমে বোধ হয় পেছন থেকে দেখতে পাওয়া যায়, ফেলুদার কোনো এন্ট্রি নেই, কোনো মানে পুরো মনে হয় কি একা একাই শ্যুট করেছে, একা একাই এডিট করেছে, কিচ্ছু ঠিক করে করতে পারেনি। এই সিনেমার এই ট্রেলারটার এডিট দেখে মনে হচ্ছে যে ট্রেলারটার এডিট করেছে সে কম্পিউটারটাও প্রপারলি চালাতে হয়তো জানে না, ঠিক আছে? এর থেকে তো ভাই আমাদের কিছু ছাতার মাথা আবাল ছাবাল ইউটিউবার আছে, এরা ভালো এডিট করে, লিটারালি বলছি এর থেকে ভালো এডিট যে কেউ করে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটাও কমেন্ট বক্সে আমি দেখছি কিছু লোকের খুব ভালো লেগেছে, নয়তো তারা কানা চোদা, নয়তো তারা কালা চোদা, ঠিক আছে? যাই হোক, আবার সে গালাগাল দিয়ে ফেললাম। এনিওয়ে, আমি হত্যা পুরীর সময় যে কথাগুলো বলেছি দুটোই ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো তুলে তুলে কেউ দেখে নিও, ওই সেমই কথা, আজকাল আমার রাগও হয় না কিছু যায়ও আসে না, বাংলা সিনেমা ঘাটিয়া এদের মতো লোকদের জন্যই ঘাটিয়া। বাট সন্দীপ রায়কে অরিন্দম সিং আর ত্রিজিৎ মুখার্জি চুমু খাওয়া উচিত, কারণ এনার জন্য এদের দুজনের কাজ কিছুটা হলেও অ্যাপ্রিসিয়েশন পাবে। যেরকম রাওয়ান সিনেমাটা যখন বেরিয়েছিল কিন্তু দাম পায়নি, আদিপুরুষ বেরোনোর পর লোকে যেরকম রাওয়ানের গিয়ে প্রশংসা করেছে, এই কাজটা বেরোনোর পরে লোকে অরিন্দম সিলের ওই ভাটের পরমব্রত আর ওই শান্তিলাল বাবুর যে ছেলে তার যে ফেলুদাটা লাস্ট বেরিয়েছিল ওইটাকে গিয়ে করবে যে না ভাই এটা অ্যাকচুয়ালি ভালো ছিল, এটাই চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।